যুক্তরাষ্ট্রে পলাতক বঙ্গবন্ধুর ঘাতকদের অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য মার্কিন প্রশাসনের সহায়তা কামনার মধ্য দিয়ে পালিত হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধুর 43তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্থানীয় সময় 15 আগস্ট মঙ্গলবার রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি সেন্টারে দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন আজাদ। আব্দুস সামাদ আজাদের পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র সফররত গাজীপুর 2 আসনের এমপি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ আহসান রাসেল, হবিগঞ্জ 3 আসনের এমপি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জহির, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি আখতার হোসেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, আইরিন পারভীন প্রমুখ। গভীর রাত পর্যন্ত চলা এ সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাহিদ আহসান রাসেল এমপি যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, চলুন তা দেখে নেওয়া যাক। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে সম্মানিত সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব শামসুদ্দিন আজাদ সাহেব আমাদের মাঝে এই মাত্র বক্তব্য রাখলে অত্যন্ত সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করেছেন। পরপর দুবার নির্বাচিত সংসদ সদস্য, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, সন্দেহজন নেতা অ্যাডভোকেট আবু জহির সাহেব উপস্থিত আছেন, বক্তব্য রেখেছেন। আমাদের জাতিসংঘ স্থায়ী মিশনের বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত মাসুদ মোহন সাহেব উপস্থিত আছেন। আমাদের সকল শ্রদ্ধ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের শ্রদ্ধেয় নেতৃবর্গ, সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম আদাব। আজকে এখানে আমি বক্তব্যের শুরুতে অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যে বাঙালির জন্ম হয়েছে বলেই আজকে আপনারা নিজেরাই বলেছেন যে একটি পাসপোর্ট নিয়ে বাংলাদেশের পরিচয় নিয়ে আজকে ইউএসএতে আসার সুযোগ পেয়েছেন। আজকে যে বাঙালি আজকে বাংলাদেশ স্বাধীন করেছিল বলেই সারা বিশ্বে আমাদের এই পতাকাটি পদপদ করছে। আজকে পাকিস্তান আপনারা দেখেছেন ব্যর্থ রাষ্ট্র হিসাবে সারা বিশ্বের মধ্যে পরিণত হয়েছে, আর বাংলাদেশ পদপদ করে এগিয়ে যাচ্ছে। যার যার কারণে সেটা হয়েছে সেটা হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং আমি তার স্ত্রীসহ তার পরিবারের সকল সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আসলে বক্তব্যে এমন একটি দিনে আমরা দাঁড়িয়ে আছি, এমন একটি সময়ে আমরা দাঁড়িয়ে আছি যেদিন বক্তব্য যে দিনটি আসলে আসলে কষ্টের কোনো সীমা থাকে না। আমি এই কথাটি প্রায় বলি যে আমার পিতা শহীদ আহসান মাস্টার, যাকে বিএনপি জামাতের জোট সরকারের প্রত্যক্ষ মদদে রাশ ফায়ার করে বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল, আমি আমার পিতার কষ্ট তার অভাবটুকু আমরা এখনো ভুলতে পারি না। তার কষ্ট এত খারাপ লাগে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী তার পুরো পরিবার, বাবা মা ভাই থেকে শুরু করে পুত্র বন্ধু থেকে শুরু করে পুরো পরিবারের এত বড় শোক নিয়ে কিভাবে তিনি বেঁচে আছেন, তিনি কিভাবে এরপরে কাজ করেন,
তিনি কিভাবে তিনি দেশের কথা চিন্তা করেন, তিনি কিভাবে মানুষের কথা চিন্তা করেন, একবার যদি চিন্তা করেন তাহলে আসলে এই চিন্তার কোনো শেষ হবে না। এমন একজন মানুষ যিনি বুকে দুঃখ চাপা দিয়ে, যিনি বুকে কষ্ট চাপা দিয়ে এই দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আজকে ওনার তো দরকার ছিল না এভাবে মানুষের জন্য কাজ করা, ওনার তো দরকার ছিল না বিএনপি জামাত যেখানে দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছিল, ওনার তো দরকার ছিল না বিশ্বে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে তৈরি করার। তিনি ক্ষোভ দেখাতে পারতেন, কষ্ট দেখাতে পারতেন, তিনি পরিশ্রম দিতে পারতেন যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের কিছু কুলঙ্গার মানুষ আমার পিতাকে হত্যা করেছে, আমার মাতাকে হত্যা করেছে, কিন্তু বলতে পারতেন, কিন্তু সেইগুলি তিনি করেননি। তিনি বুকে কষ্ট দুঃখ চাপা দিয়ে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে তিনি কাজ করে যাচ্ছেন, দেশকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটি হচ্ছে যে আমার প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনা, আমাদের এই দুঃখী মানুষের নেত্রী, যিনি এই এই দেশকে ভালোবেসে তিনি কাজ করছেন। আজকে দেশকে তিনি কোথায় নিয়ে গেছেন, আপনাদের একজন দেশের প্রধান রাষ্ট্রপতি বারাক ওবামা, যিনি গতবার পরপর দুবার রাষ্ট্রপতি ছিলেন, তার একটা বক্তব্য শুনলেই বোঝা যায় শেখ হাসিনা দেশকে কোথায় নিয়ে গেছে। বারাক ওবামা তার পূর্বপুরুষের বাসস্থান কেনিয়াতে গিয়ে তিনি বলেছিলেন, তোমরা বাংলাদেশকে বাংলাদেশকে অনুসরণ করো, বাংলাদেশ কিভাবে এগিয়ে যাচ্ছে সেটা তোমরা দেখো। তার মানে বুঝে এত দেশ থাকতে তিনি বাংলাদেশের নাম নিয়েছেন। এটি হচ্ছে শেখ হাসিনা, এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এটাই হচ্ছে বঙ্গবন্ধুর বাংলাদেশ। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, বঙ্গবন্ধু যে কষ্ট করেছিলেন, বঙ্গবন্ধু যেভাবে প্রায় দেড় যুগের অধিক তিনি খেল খেলেছেন, কোন সম্পত্তির জন্য নয়, এদেশের ক্ষমতায় বসতে হবে এজন্য নয়, তিনি স্বপ্ন দেখেছিলেন, কষ্ট করেছিলেন, খেল খেলেছিলেন এই দুঃখী বাঙালির জন্য, দুঃখী বাঙালির মুক্তির জন্য, দুঃখী বাঙালির স্বাধীনতার জন্য তিনি জীবন, নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। শুধু নিজের জীবনকে উৎসর্গ করেন নাই, তার পুরো পরিবারকে তিনি উৎসর্গ করেছেন। আমরা তাই মনে করি আজকে সেই কুলাঙ্গার যারা সেদিন তাকে হত্যা করেছিল, সেই কুলাঙ্গারের আমরা সেই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের রায় আজকে কার্যকর হয়েছে, আমরা লজ্জার হাত থেকে, ঘৃণার হাত থেকে মুক্তি পেয়েছি, নতুন প্রজন্মের যারা আমরা প্রতিনিধি। কিন্তু এখনো কিছু পলাতক আসামি দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে, আমাদের এখানে মাননীয় রাষ্ট্রদূত রয়েছেন এবং আরো যারা আমাদের রয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা রয়েছেন, দেখি নেতা কর্মীরা যারা রয়েছেন, আমি মনে করি সেই রাশেদ চৌধুরী এবং আরেকজন সেই নূর চৌধুরী সহ আরো কয়েকজন আসামি এখনো পলাতক রয়েছে। আমরা মনে করি যে কোনো প্রক্রিয়ায় হোক এই খুনিদেরকে অবশ্যই অবশ্যই আইনের মুখোমুখি করতে হবে, তাদের ফাঁসির রায়কে কার্যকর করতে হবে, না হলে আমাদের পুরোপুরি কলঙ্ক থেকে আমরা মুক্ত হতে পারবো না। আমরা তাই মনে করি আজকে আপনারা যেভাবে সহযোগিতা করেছিলেন, সেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনা যখন দেশে ফিরতে পারছিলেন না, তাকে যখন বিদেশে রেখে দিতে চেয়েছিল, আপনাদের সাহসে, আপনাদের উদ্দীপনায়, আপনাদের প্রচেষ্টায় সেদিন কিন্তু জননী শেখ হাসিনা বাংলাদেশে যেতে সক্ষম হয়েছিল এবং আপনার পাশে থেকেছিলেন, শুধু তার উৎসাহ দিয়েছেন, শুধু তাই নয় আপনার নিজে তার সাথে গিয়েছেন, জননী শেখ হাসিনার সাথে গিয়ে আপনার এই বাংলাদেশে গিয়ে তারপরে এসেছেন। আমি আমার একটা অভিজ্ঞতা রয়েছে, এই কারণে যেদিন আপনারা দিয়ে আসেন তার পরদিন আমি সুদাসনে দেখা করতে গিয়েছিলাম, দেখা করতে যে মাননীয় প্রধানমন্ত্রী তখন বিরোধী নেতা, তখন আমাদের নেত্রী উনি বারবার বলছিলেন আমি ছুটে যাচ্ছিলাম যে আমি একটু যেতে চাই, বলো বসো, সেই সাতটা থেকে আমাকে প্রায় এগারোটা পর্যন্ত বসালেন, বারবার আমি কি ব্যাপার আমার বসতে পারে কিছু বলছে না, কেন বলছে না, তখন মাননীয় প্রধানমন্ত্রী কথা পরে বলে যে উপরে যাও, দোতলায় যাও, আমি আমার মাথায় খেলতেছে না কি দোতলায় এত রাত্রে, কতক্ষণ পরে দেখলাম যারা প্রবাসী আপনারা গিয়েছিলেন তার সাথে গিয়েছিলেন তারা আপনারা সব উপরে উঠতেছেন, তাহলে আমি তখন তখন ভাবলাম যে কি ব্যাপার, তখন উনি বলছিলেন যারা আমার জন্য কষ্ট করে আমার সাথে কেড়ে এসেছিলেন তাদের জন্য আমি নিজ হাতে রান্না করেছি, নিজ হাতে তাদেরকে আমি খাওয়াবো এবং তারা খাইয়েছেন,
সকল সবাই প্রবাসী বাংলাদেশীরা ছিলেন, একমাত্র বাংলাদেশি হিসাবে আমি ছিলাম সেই সময়। আমি এখানে উপস্থিত ছিলাম, এটা আমার একজন আমার জন্য একটা সৌভাগ্যের বিষয়। সেই সময় মাননীয় আমাদের এনজির পাশে এবং আপনারা যেভাবে ছিলেন এবং আমার সৌভাগ্য সেখানে আমি থাকতে পেরেছিলাম। যাই হোক, আমি কথা বেশি বাড়াবো না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি শেখ হাসিনা যেভাবে কষ্ট করছেন শীতে কোটা দু একটি ঘটনায় তাকে শুধুমাত্র সমালোচনা করে, দু একটা ঘটনায় তাকে শুধু এত অর্জন, কেউ অর্জনের কথা বলি না, আমরা শুধু বলি আমরা আমাদের কিছু কিছু বিষয় নিয়ে আমরা শুধু নিজেরা নিজেরা ই করি, এগুলো বাদ দিতে হবে। ভুল ত্রুটি আমাদের থাকবেই, আপনারা ভুল করেছেন, আমরা ভুল করেছি, সকলেই ভুল করবেন। ভুল ত্রুটি করা মানে মানুষ মানুষই ভুল করবে, এটাই স্বাভাবিক। আমাদের নেত্রী কি না করছেন, তিনি একটার পর একটা ফ্লাইওভার নির্মাণ করছেন, একটার পর আমাদের একটা রাস্তাও চিটাগং ঢাকা চিটাগং ফোর লেন করেছেন, এখানে ঢাকা সিলেট ফোর লেন করছেন, এমনি করে ঢাকা ময়মনসিংহ ফোর লেন করছেন, এই ফোর লেন করেছেন ঢাকা আপনার টাঙ্গাইল ফোর লেন করছেন, প্রত্যেকটি রাস্তা আজকে ফোর লেন নির্মাণ হচ্ছে এবং নতুন নতুন করে ফ্লাইওভার নির্মাণ হচ্ছে। আমার নির্বাচনী এলাকাও প্রায় 60টা ফ্লাইওভার নির্মিত হচ্ছে এবং এবং পাশাপাশি ঢাকা ঢাকায় মেট্রো রেল প্রায় 22,000 কোটি টাকা খরচ করে এক সময় আমরা বঙ্গবন্ধু সেতু যমুনা বঙ্গবন্ধু সেতু নির্মাণ করতে আপনারা জানেন যে 7 চার্জ দেওয়া হতো, সিনেমা দেখলেও সিনেমা থেকে একটা পয়সা কাটা হতো বঙ্গবন্ধু সেতু করার জন্য, আপনারা কোনো কিছু কেন্দ্রের এর থেকে একটা 7 চার্জ রাখা হতো যে টাকা জমিয়ে বছরের বছর টাকা জমিয়ে আমরা এই যমুনা বঙ্গবন্ধু সেতুর মতো সেতু আমরা করতে সক্ষম হয়েছিলাম। তারপরও বিদেশের কাছে আমাদের টাকা চাইতে হয়েছে, আর সেখানে সরাসরি শেখ হাসিনা ক্ষমতা এসে তিনি পদ্মা সেতুর মতো তার চেয়ে বৃহৎ একটা প্রজেক্ট তিনি নিজের টাকা দিয়ে করতে পারেন, এটা আমাদের আসলে জননী শেখ হাসিনা ছাড়া এই সাহস দেখানোর কেউ ছিল না। আমাদের বললেও এই আমরা যদি প্রধানমন্ত্রী হতাম আমাদের সাহস থাকতো না এত বড় একটা প্রজেক্ট করা যেটা শেখ হাসিনা করেছেন। আজকে আপনারা জানেন যে বিদ্যুৎ 3200 মেগাওয়াট ছিল আমরা যখন ক্ষমতা এসেছি 2009 সালে, সেই বিদ্যুৎ আজকে 15,000 মেগাওয়াট আজকে তৈরি আজকে পরিণত হয়েছে। আমরা সেদিনও বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী বলেন 2014 সালে বাংলাদেশের 10,000 মেগাওয়াট 8,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবেন, তখন আমরা সংসদ সদস্যরা যখন বসতাম 2004 জনে আমরা বসে কানাঘুষা করতাম, উনি বলেন কিভাবে এত স্বাধীনতায় 40-42 বছরে 3200 মেগাওয়াট হলো আর উনি এটাকে 3 গুণ কিভাবে করবেন, মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে করবেন 3 গুণ, আমাদের মাথায় ধরতো না। আজকে দেখেন যেটা টার্গেট করেছো তার চেয়ে বেশি তিনি টার্গেট আজকে ফুলফিল করেছেন এবং যেভাবে তিনি কাজ করে যাচ্ছেন, আপনারা জানেন যে আজকে গ্যাসের সংকট দেখা দিয়েছে বাংলাদেশে, তিনি এলপিজি গ্যাস আজকে মানে সেটাকে প্রাধান্য দিচ্ছেন, বিভিন্ন ভাবে আজকে রপ্তানি করে এই বাংলাদেশে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান তিনি আজকে স্থাপন করা হচ্ছে। আজকে আমার মনে হয় এমন কোন হাসপাতাল নাই, এই জাহিদ সাহেবের এলাকাও আজকে মেডিকেল কলেজ হয়েছে, আমার এলাকাও মেডিকেল কলেজ হয়েছে, আমার দুইটা একটা নির্বাচনী এলাকার মধ্যে 2টা হাসপাতাল 50 বেডের হাসপাতাল ছিল, আমার নির্বাচনী এলাকা কোনটি হাসপাতাল 50-250 বেড করা হয়েছে, গাজীপুরে 50 বেডকে 500 বেড হাসপাতাল করেছে ওই বিএনপি জামাত খালেদা জিয়ারা যতদিন ক্ষমতায় ছিল, তো একটা হাসপাতাল একটা শয্যার সংখ্যা বৃদ্ধি করতে পারলো না, একটা বিদ্যুৎ তৈরি করতে পারলো না, টঙ্গীতে একটা 80 মেগাওয়াট করছিল আপনারা সেটা সবাই জানেন, বলো না যে খালেদা জিয়া উদ্বোধন করিয়া টঙ্গি বিশ পার হইতে সময় লাগে নাই, লগল হয়ে সেটা বন্ধ হয়ে গেছে, ওনাদের আনার কথা ছিল জার্মানির টারবাইন ওনারা এনেছে, টারবাইন এনে লাগানোর পরে 5 বছর সেটা বন্ধ ছিল, জননী শেখ হাসিনা সেটাকে আবার চালু করে সে 80 মেগাওয়াটকে 100 মেগাওয়াটে তিনি রূপান্তরিত করেছেন, এটাই হচ্ছে জননী শেখ হাসিনা। আমরা চাই জননী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্য আমরা অবশ্যই কাজ করবেন, বঙ্গবন্ধু আমাদের যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা তৈরি করার উনি হয়তো বেঁচে থাকলে আমাদের 2021 সাল বা 2041 সাল লাগতো না, এর আগে অনেক আগেই বাংলাদেশ আজকে বিশ্বের উন্নত রাষ্ট্র হিসেবে তৈরি হতে পারত, এর একটা বিষয় আছে 1972 সালে 11 জানুয়ারি বঙ্গবন্ধু যখন স্বদেশে ফিরে এসেছিলেন, আপনারা জানেন একটু আগে আমি একটা বক্তৃতায় বলছিলাম সে টাইম ম্যাগাজিনে তখন বলা হয়েছিল কিভাবে এই দেশ তৈরি করবেন উনি, যেখানে একটা দেশ ভুগুনে নগর হয়ে গেছে
কোনো ব্রিজ নাই, রাস্তা নাই, কোনো কালভার্ট নাই, সকল কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ব্যাংকে কোনো টাকা নাই, টাকা পয়সা সকল কিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর যতটুকু সুযোগ পেয়েছিল সকল টাকা পশ্চিম পাকিস্তানে পাচার করা হয়েছে। কোনো রাস্তায় কোনো গাড়ি ঘোড়া ছিল না, শোরুমে যে গাড়ি ছিল গাড়িগুলোকেও জাহাজে ভরে তার পশ্চিম পাকিস্তানে পাচার করে দিয়েছে। একটা টাইম ম্যাগাজিনে একটা কথায় লেখা আছে যে চট্টগ্রাম পাকিস্তানের বিমান যেটা ছিল বিমান বাহিনীর যে চট্টগ্রাম ঘাটিতে সেখানে পাওয়া গেছিল ১১৭ রুপি পরিমাণ টাকা তারা রেখে গেছে, আর সকল টাকা আজকে সেই তারা পাচার করে দিয়েছে। এমন একটা ধ্বংসস্তূপ থেকে বঙ্গবন্ধু আজকে দেশকে তিনি কোথায় নিয়ে গেছিলেন 3.5 বছরে। আজকে বিশ্বে জাতিসংঘের স্বীকৃতি তিনি এনে দিয়েছিলেন, ওআইসির স্বীকৃতি তিনি এনে দিয়েছিলেন, আজ জোট নিরপেক্ষ আন্দোলনের বাংলাদেশের স্থায়ী সদস্য তিনি এনে দিয়েছিলেন। আজকে এই অবস্থা থেকে তিনি উত্তরণ করেছিলেন। আজকে বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, আমাদের মাঝে তার সে আদর্শটুকু আছে, তার সে স্বপ্নটুকু আছে, সেই স্বপ্নটুকু ধারণ করে বুকে লালন করে জয়নদী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন। এবং আমরা মনে করি আপনারা বিদেশে থেকে এভাবে এত কিছু করার পরেও আজকে এখানে কাজ না আসলে হয়তো আপনারা অনেক বিষয় অর্থ কামাই করতে পারতেন, কিন্তু দলকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন, শেখ হাসিনাকে ভালোবাসেন বলে মাত্র একটা মাঝে জীবনে বাংলাদেশেও কোনোদিন সম্ভব না এই এত রাত পর্যন্ত কোনো কিছু করা। আপনারা দলকে ভালোবেসেন বলে শুধু এমনিকে বসেও রাত একটা পর্যন্ত বসে আজকে আপনার সভা পরিচালনা করছেন। এটা আসলে আমরা মনে করি এই এটা একটা দৃষ্টান্ত হতে পারে, একটা অন্য অনেক দেশের জন্য আমাদের জন্য একটা দৃষ্টান্ত হতে পারে যে এত সারাদিন পরিশ্রম করার পরেও সারা রাত্র আপনার এইভাবে দলের জন্য এই সম্বন্ধ আদর্শের জন্য আপনারা কাজ করে যাচ্ছেন। আপনাদের এই ঋণ আসলে কোনোদিন শোধ হবার নয়। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছেন, যেভাবে দেশের মঙ্গল করার জন্য এগিয়ে যাচ্ছেন, তারপরও ষড়যন্ত্র দেবে নেই। গতকাল দেখেছেন কোন ড্রাগন স্টেট সেই সভায় বোমা মারার জন্য জঙ্গিবাদ আজকে সেই সভাকে এবং আমাদের নেত্রীর উপর হামলা করার জন্য সেই জঙ্গিবাদ আত্মঘাতী বোমাবাজ আজকে তৈরি হয়েছে এবং তারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। এই এই আত্মঘাতী বোমাবাজরা শুধু সভাকে টার্গেট করে নাই, তার টার্গেট করেছে জননী শেখ হাসিনাকে। আজকে দেশে বিদেশে ষড়যন্ত্র আমাদের সজীব জয় ভাই যিনি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে যিনি পরিণত করেছেন, যিনি বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছেন ভারতের মতো দেশ যারা বাংলাদেশ থেকে অনেক দূর এগিয়ে আছে সেই ভারত ডিজিটাল ভারত ঘোষণা করেছে 2014 সালে। আর জননী শেখ হাসিনার নেতৃত্বে সজীব জয় ভাই ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছে 2008 সালে। তার মানে দেখেন অনেক 5-6 বছর আগে এগিয়ে এই ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল ক্ষেত্রে ভারতের চেয়েও আমরা 6 বছর এগিয়ে আছি। এটাই হচ্ছে জননীতি শেখ হাসিনা, এটাই হচ্ছে আমাদের প্রিয় সজীব জয় ভাই। এবং যিনি সর্বোচ্চ যে ডিগ্রি নিয়েছেন তা দিয়ে বাংলাদেশের মানুষকে তিনি সেবা করে যাচ্ছেন, তার জ্ঞান তার সেই ভবিষ্যৎ নেতৃত্ব ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই আরো বেশি কাজ করবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আর কথা না বাড়ি, যেহেতু সকলের চোখে ঘুম এই এই অবস্থায় আমি আর কথা আর না বাড়িয়ে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনার জন্য বেশি বেশি দোয়া করবেন। উনি যেভাবে যে যেই টার্গেটের মধ্যে আছেন সারাক্ষণ একটার পর একটা ষড়যন্ত্র, অনেক কিছু আপনারা হয়তো জানেন না কিন্তু আমরা জানি, আমি দেশে ফোন করেছিলাম ওখান থেকে আমার মেসেজ আসছে যে সকল শোক দিবসের ইয়েতে একটা অ্যালার্ট দেওয়া হয়েছে যে কোনো সময় হামলা হতে পারে, দেখেছেন এই অ্যালার্টটা দিয়েছে ঠিকই একটা টার্গেট একটা আত্মঘাত হয়েছে। তার মানে আর কত টার্গেট ছিল কিন্তু সেটা করতে পারে নাই, তার মানে আমরা প্রতিনিয়ত এই ধরনের ফেস করছি দেশে। আমরা অবশ্যই মনে করি এই বিষয়ে আপনারা সোচ্চার হবেন, আরো বেশি বেশি এই খুনিদের এই জামাত শিবিরদের এই রাজাকারদের যতদিন পর্যন্ত নির্মূল না হবে যতদিন পর্যন্ত এই এই ধরনের তাদের হাত থেকে বাংলাদেশ মানে রক্ষা না পাবে আমি মনে করি জননী শেখ হাসিনাও নিরাপদ নয়, আমরা কেউ নিরাপদ নয়। আপনাদের সকলের কাছে সেই উদাত্ত আহ্বানটুকু রেখে এবং অতীতে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন ভবিষ্যতেও সহযোগিতা করবেন। আমাদের আবু জাহিদ ভাই যে কথাটি বলেছেন সামনে নির্বাচন, এই নির্বাচনে যদি জননী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ক্ষমতায় আসতে পারে, সিলেটে দেখেছেন যে জামাত শিবিরের ছেলেপেলেরা তারা কিভাবে ছাত্রলীগের একটা ছেলেকে
মানে কুপিয়ে কুপিয়ে মানুষ একটা, আমি একটু আগে বলছিলাম যে আমরা একটা মানুষকে চট দিতে গেলেও শহীদ কাপে যে কিভাবে চট দিব, আর সেখানে কিভাবে মানুষটা নৃশংস, এটা গরু কেউ এইভাবে মানুষ কাটে না যেভাবে তাকে সেই ছাত্রলীগের ভাইটাকে যেভাবে মেরেছে। আমি মনে করি এইটা তাদের হচ্ছে একটা দেখানো যে দেখ আমরা কি করতে পারি। আজকে মনে করি যদি তোর ক্ষমতায় আসে, ক্ষমতার বাইরে থেকেই এই কাজটি করে, আর কোনো কারণে ক্ষমতায় আসতে কিভাবে দেশটাকে করবে, দেশের মানুষকে কিভাবে চিনিমিনি খেলবে তার প্রমাণ আপনারা পেয়েছেন অতীতে। যাই হোক, আমি কথা না বাড়িয়ে আমরা মনে করি আগামী নির্বাচনে অবশ্যই আপনারা দেশে আসবেন, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে রৌকার জন্য আপনারা বলবেন, আপনাদের কাছে সেই উদাত্ত আহ্বানটুকু রেখে আমাদের স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন যেন আমরা সকলে মিলে বাস্তবায়িত করতে পারি। আমাদের জননী শেখ হাসিনা, যার যিনি অবিরত এত কষ্ট এত দুঃখ এত কিছুর পরেও আমাদেরকে ভালোবেসে এই দেশের মানুষকে ভালোবেসে কাজ করে যাচ্ছেন, তার আশাগুলো যেন পূর্ণ হয় সেই আশাবাদ ব্যক্ত করে জননী শেখ হাসিনার উত্তরোত্তর তার সুস্বাস্থ্যতা দীর্ঘায়ু কামনা করে, এবং আপনাদের সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরিবারের যারা সদস্য নিয়ে এখানে আছেন আল্লাহ রাব্বুল আলামিনও যেন আপনাদের সকলকে সুস্থ রাখেন, এবং সকলেই যেন আপনাদের মনোবাসনা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেন সেই আশাবাদ ব্যক্ত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ ফিরে দিবি।